বিসমিল্লাহ হিরাকমান রহিম মুস্তাকিম ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত শ্রদ্ধেয় কলেজার ভাই ও বোনেরা বেকার মুক্ত সমাজ করার লক্ষ্যে মুস্তাকিম ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেল আপনাদের পাশে আসে থাকবে ইনশাল্লাহ আজকে যারা দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য চমৎকার একটি আইডিয়া সম্মানিত শ্রদ্ধীয় কলিজার বন্ধুরা মাত্র দুই হাজার টাকা হলে আপনারা এখান থেকে মেশিন সংগ্রহ করতে পারেন এখানে দুই হাজার টাকার থেকে শুরু মেশিনের দাম আপনার এখান থেকে মেশিন নিয়ে ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করতে পারেন শ্রদ্ধীয় কলিজার বন্ধুরা ব্যবসা করলে মন মানসিকতা আপনার ভালো থাকবে আপনার অর্থ এলাকার মানুষের কর্মসংস্থান করতে পারবেন ব্যবসা হচ্ছে এমন একটি জিনিস যে জিনিসটি করলে আপনি নিজের উপকার করতে পারবেন পাশাপাশি মানুষের উপকার করতে পারবেন এটি হচ্ছে সম্পূর্ণ সেবামূলক একটি কাজ আপনি যে কোনো ব্যবসা করুন আপনি সবসময় মাথায় রাখবেন নিজে লাভটা কম করবেন যারা আপনার ক্রেতা তাদেরকে ক্রেতাদের সবসময় লাভবান করার চেষ্টা করবেন ক্রেতাদের ভালো প্রোডাক্ট দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনি একদিন ঘুরে দাঁড়াতে পারবেন শ্রদ্ধীয় কলিচার বন্ধুরা আজকে যদি অর্থনীতির চাকা আমরা সচল করতে চাই তাহলে ব্যবসার কোনো বিকল্প নেই আজকে দেখেন পৃথিবীতে যত বড় বড় ধনী ব্যক্তির আছে তারা কিন্তু ব্যবসায় আর ব্যবসা করে বিদায় তারা আজকে এত ধনী হতে পারছে কেননা আপনি চাকরি করে কখনো নিজেকে এত দ্রুত ডেভেলপ করতে পারবেন না আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি হতে পারবেন বিল গেস্টের মতো আপনি হতে পারবেন আপনার ভাগ্যকে কখনো দোষ দিবেন না আপনি যদি জীবনে কিছু করতে চান নিজেকে উন্নয়ন করতে চান নিজের কর্মসংস্থান করতে চান তাহলে আপনাকে রিক্স নিতে হবে আজকে বসুন্ধরা গ্রুপের দিকে তাকান যারা এক সময় বাংলাদেশে কোনো নামই ছিল না আজকে দেখেন বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ আপনারা দেখেন তারা কত দূর পর্যন্ত এগিয়ে গেছে আজকে বাংলাদেশের দিকে যদি তাকায় তাহলে অনেক দূর গিয়েছে আমি একটি কথা বলতে চাই আপনারা যে যে কোনো ব্যবসা শুরু করুন দেশীয় প্রোডাক্ট ব্যবহার করুন সর্বোপরি একটি কথা বলতে চাই দেশীয় প্রোডাক্টগুলা ব্যবহার করার চেষ্টা করুন দেশের টাকা দেশে রাখুন এবং সবসময় মাথায় রাখবেন আপনারা সকলে কিছু একটা তৈরি করার চেষ্টা করুন আমরা কেন অন্য দেশে টাকা পাঠাবো। আমাদের দেশে কষ্টের টাকাগুলো রেমিটেন্স যোদ্ধারা এত কষ্ট করে আমাদের দেশে যে রেমিটেন্স পাঠায় আর আমরা ওই রেমিটেন্সগুলা দিয়ে কেন অন্য দেশে আমরা তা ট্রান্সফার করে দেবো আমরা সকলেই ছোটো খাটো ব্যবসা শুরু করি আমরা কোম্পানি তৈরি করি আমরা বন্ধুবান্ধব মিলে আমরা যে কোনো ফ্যাক্টরি করতে পারি আমরা কৃষি কাজ করতে পারি মোট কথা হচ্ছে কর্মসংস্থানের যতগুলো দাপ আছে আপনারা এই চ্যানেলটার মধ্যে পাবেন এবং এই চ্যানেলটার পাশে থাকেন অল্প কিছু দিনের মধ্যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়া হবে সকলে ভালো থাকবেন